হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি সুস্মিত, আর আমার সাথে আছে শ্রাবণী, যে এখনো ক্যামেরাটা ঠিক করছে। হ্যালো সকলকে, আমি শ্রাবণী। আর আমরা আর 1 ঘন্টার অপেক্ষা মাত্র, একদম 7:30 বাজে, আর 1 ঘন্টার অপেক্ষা। ঠিক 8:30 সময় থেকে আমি আসছি মাধবীলতা রূপে তোমাদের প্রত্যেকের কাছে, আর আমি আসছি সবুজ চরিত্রে মাধবীলতা ধারাবাহিকে। 1 ঘন্টা পর আমরা দুজনেই খুবই এক্সাইটেড, বিকজ আমরা দুজনেই এখনো পুরো এপিসোডটা দেখিনি তোমাদের মতনই। তো তোমরা আমাদের কমেন্টসে জানাও যে তোমরা কতটা এক্সাইটেড। হ্যাঁ অবশ্যই, আমরা অনেক দিন ধরে শুটিংটা করেছি, তো আমরা প্রত্যেকে চেষ্টা করেছি ভালো করে কাজ করার তোমাদের জন্য। আমাদের যিনি মাধবীলতা, যিনি ক্রিয়েটর, মানে মাধবীলতা যিনি সৃষ্টি করেছেন, উনি তোমাদের সামনে নতুন কিছু আনতে চলেছেন। স্নেহিতা, ওনাকে থ্যাংক ইউ যে আমাকে মাধবীলতা চরিত্রে উনি নিয়েছেন বা আমাকে মাধবীলতা বানিয়েছেন। তো তোমাদের জন্য অনেক চমক রয়েছে মাধবীলতা, তোমরা দেখতে পাচ্ছ যেটা, যে মাধবীলতা একটা প্রতিবাদী মেয়ে, যে চোরা চালানকারীর হাত থেকে প্রতিনিয়ত তার জংলাহাটা জঙ্গলকে বাঁচিয়ে চলেছে, তেমনি মাধবীলতার আরো অনেক স্টোরি আছে যেটা তোমাদের পরপর তোমরা জানতে পারবে। মাধবীলতা আর যেমন তার প্রতিবাদ আছে, তেমনি তার গাছের প্রতি অসম্ভব ভালোবাসা আছে, তেমনি আছে তার পরিবারের প্রতি দায়িত্ব। তোমরা আরো অনেক কিছু, একটা মিষ্টি প্রেমের গল্পও দেখতে পাবে, আরো অনেক কিছু আছে, সেটা অবশ্যই তোমাদের দেখতে হলে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়। ঠিক আর 1 ঘন্টা তো শ্রাবণী যেটা বললো, আমিও মানে ফার্স্ট যার নাম নিতেই হয় স্নেহাশিস দা, যার ভিশন ছাড়া এই মাধবীলতা পসিবল না। আমাদের দুজনকে এরকম একটা এত সুন্দর চরিত্র দেওয়ার জন্য খুবই গ্রেটফুল দাদার কাছে। এন্ড আই হোপ যে আমরা দুজন ওটা জাস্টিফাই করতে পারি ভালো করে, আমরা দুজন খেটে খুব মন দিয়ে কাজ করেছি। আই হোপ আপনাদের খুবই ভাল লাগবে চরিত্রটা। আমার চরিত্র ব্যাপারে বলতে গেলে, সবুজ একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার যে খুবই ওয়েল এডুকেটেড, তার ফ্যামিলি হলো গেবুট স্মাগলিং বিজনেসে, যেরকম তোমরা প্রমোতে দেখতে পেরেছো। আর বাকি সবুজের চরিত্রে কি আছে সেটা আস্তে আস্তে 1 ঘন্টা পর থেকে তোমরা জানতে পারবে। সবুজের রিলেশন তার ফ্যামিলির সাথে, এবং সবুজ যে মাধবীলতাকে ফার্স্ট দেখলো, দেখে মুগ্ধ হয়ে গেল, মাধবীলতার কি সবুজকে ভালো লেগেছে বা ফার্স্ট ইন্টারঅ্যাকশনটা কেমন হবে, তো সেটা তোমরা আস্তে আস্তে নিশ্চয়ই দেখবে। তোমাদের একটা কথা বলে রাখি, এই মুহূর্তে কিন্তু মাধবীলতা গাছ ছাড়া কিচ্ছু বোঝে না, ওর গাছ অন্তঃপ্রাণ, জঙ্গলকেই ওর প্রাণ ভাবে, গাছকে ওর মা ভাবে, সে তার একটাই ফোকাস গাছের উপর, গাছ বাঁচিয়ে রাখবে, এবং একটা পলাশ গাছকে ঘিরে ওর জীবন অতিবাহিত হচ্ছে, এবং আরো অনেক ছোট ছোট জিনিস আছে। সবুজের একটাই ফোকাস মাধবীলতা, সবুজের ক্যামেরার একটাই ফোকাস মাধবীলতা। তো এই যে মাধবীলতা আর সবুজের যে সম্পর্কটা, সেটা কি ধীরে ধীরে মিষ্টি সম্পর্কে পরিণত হবে, না ওই প্রথম থেকেই টকঝাল মিষ্টি থেকে যাবে? এবং এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, বিকজ সবুজ এবং মাধবীলতা দুজনই পুরো ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তাদের আপব্রিঙ্গিং পুরোপুরি ডিফারেন্ট। তো যখন ওদের when they cross their paths, তখন মানে তাদের ইন্টারঅ্যাকশন কেমন হবে, তাদের ভাবনা চিন্তা আলাদা, তাদের ব্যাকগ্রাউন্ড পুরোপুরি আলাদা, তো তারা দুনিয়াটাকে আলাদা ভাবে দেখেছে, তো সেটা খুবই একটা মজার বিষয় সবুজ এবং মাধবীলতার প্রেম। আর তোমাদেরকে একটা কথাই বলবো, আমরা অনেক সুন্দর সুন্দর লোকেশনে শুটিংটা করেছি তোমাদের জন্য, অনেক সুন্দর সুন্দর জায়গা আমরা নিয়ে আসছি, এবং থাকছে স্নেহাশিস দারি সুর করা, লেখা ওনার সুন্দর সুন্দর গান, যেমন এক একটা গান, মানে কোনটা ছেলে কোনটা ব্যাপারে বলেছে। তোমরা মাধবীলতা টাইটেল ট্র্যাক অনেকেই আমরা বলছি সবাই মুখে লেগে আছে অলরেডি, বাকি আরো এক একটা করে গান আসবে। একটা ছেড়ে একটা অসাধারণ গান, মানে ডিফারেন্ট ফ্লেভারের গান, যেটা হয়তো রিসেন্ট টাইমস এ বাংলা টেলিভিশনে খুব একটা শোনা যায়নি, পুরোপুরি ডিফারেন্ট ফ্লেভারের একটা গান সবটা। একদমই, তোমরা মাধবীলতা টাইটেল ট্র্যাকটা তো সবাই পছন্দ করতে শুরু করে দিয়েছো, তেমনি আরো অনেক গান আছে, অনেক ফোক গান আছে, মাটির গান আছে, তেমনি অনেক মিষ্টি প্রেমের গান আছে, আর সাথে সবুজ মাধবী আছে, সবুজের পরিবার আছে, মাধবীর পরিবার আছে, সাথে আমাদের সাথে তো আছে অবশ্যই আমাদের যিনি সৃষ্টি করছেন স্নেহিতা, আমাদের স্টার জলসা পরিবার, আর যাদেরকে আমরা চাই সবচেয়ে বেশি করে, যারা ছাড়া আমরা কিছু নয়, তারা হচ্ছে তোমরা দর্শক, আমাদের দর্শক।
প্লিজ পাশে থাকবেন, ভালোবাসবেন আমাদেরকে, যেরকম আমাদেরকে আগের চরিত্রে আমরা যা যা প্লে করেছি আমাদেরকে ভালোবেসেছেন, প্লিজ এটাতেও ভালোবাসবেন, সাপোর্ট করবেন আমাদেরকে। নতুন একটা চেষ্টা করেছি, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে ব্যাপারটা। আর যেটা শ্রাবণী বলছিল যে খুবই এত সুন্দর সুন্দর লোকেশনে আমরা শুট করেছি না, এত সুন্দর লোকেশন যে আমাদের কলকাতা থেকে কয়েক ঘন্টা দূরত্বে আছে, সেটা হয়তো আমার নিজের জানা ছিল না, বা আমি জানি না শ্রাবণী কি বলবে সেটা নিয়ে। একদমই, আমিও প্রথমবার গেলাম, তো ওই জায়গাগুলো দেখে জাস্ট আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। ওইটা হয়তো শ্রাবণীকে মাধবীলতা করতে আরো সাহায্য করেছে, মানে ওই জায়গায় মনে হয়েছে। আর সত্যি কথা বলতে দাদা যেভাবে লিখেছেন, শ্রাবণী নিজেও ফিল করেছে যে সত্যি আমরা এটা জানি, প্রত্যেকেই জানি যে গাছ আমাদের প্রত্যেকের জীবনে, মানে এই পৃথিবীর জন্য কতটা অপরিহার্য। সেই গাছ আমরা কেটে ফেলি বা চোরা চালানকারীরা এটা সত্যি চালান করে দেয়, আমরা সেটা নিয়ে ভাবি না। আমি নিজে মাধবীলতা হয়ে ফিল করতে পারছি গাছ কতটা আমাদের জীবনের জন্য ইম্পর্টেন্ট। সেইটা অনেক সুন্দর সুন্দর কথা আছে, অনেক ডায়লগ আছে আমাদের, অনেক গাছের মধ্যে। সবার থেকে যেটা ফার্স্ট জিনিস যেটা আমাকে ওই সিরিয়ালটার প্রতি অ্যাট্রাক্ট করেছিল, ড্রামা আছে, অনেক সুন্দর গল্প আছে, কিন্তু তার যে আন্ডারলাইন মেসেজটা, যে গাছ বাঁচা, যেটা আজকের দিনে সবার থেকে ইম্পর্টেন্ট জিনিস, একটা গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ এর দুনিয়াতে আজ সবার থেকে ইম্পর্টেন্ট জিনিস সেভ দ্য ট্রিজ, এই আন্ডারলাইন মেসেজের উপর এত সুন্দর একটা ড্রামা। তো এক্সপেরিমেন্টাল বলতে পারে, কিন্তু আগের দিন দাদা আমাদের প্রেস কনফারেন্সে বলেছিলেন, ইউ মে লাভ ইট, ইউ মে হেট ইট, বাট ইউ ক্যান্ট ইগনোর ইট। একদম একদম, শুধু একটাই রিকোয়েস্ট, শুধু তোমরা দেখো, প্লিজ 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 দেখো, দেখো এবং আমাদের ফিডব্যাক জানিও। আমরা চেষ্টা করব আরো ভালো করে পড়ার, প্রত্যেককে আমাদের ফিডব্যাক দিও, তোমাদের আর কি জানতে ইচ্ছে করে জানাবে আমাদেরকে। প্রত্যেককে আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে তো থাকবেই, তেমনি আমাদের প্রচুর প্রচুর ভালোবাসবে। আর আমরা যেটা নিয়ে আসতে চলেছি, আমরা প্রত্যেকে সবাই মিলে পুরো মাধবীলতা টিম, এবং আবারও স্নেহিতার কথাই আসবো আমরা, আর এবং সবাই মিলে প্রত্যেকে আমরা যেটা তোমাদের কাছে নিয়ে আসতে চলেছি, তোমরা যদি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে, আই থিঙ্ক আর এক ঘন্টা ওয়েট, আমি আর ওয়েট করতে পাচ্ছি না, এক ঘন্টাও বাকি নেই। তোমরাও কিন্তু ঝটপট ঠিক 8:30 কিন্তু এবং শুধু আজ নয়, রোজ বসতে হবে, মানডে টু সানডে রোজ বসতে হবে, রোজ আমাদের পাশে থাকতে, মানে আজ থেকে প্রত্যেক দিন আমাদের সাথে কানেক্টেড থেকো, আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের দুজনে আমাদের পোস্টে সব কমেন্ট করো, জানিও কেমন লাগছে, ভালো বাজে যাইও জানিও, একদম একদম জানিও। আর হ্যাঁ অবশ্যই তোমাদেরকে আমরা, মানে আমরা কিন্তু জানতে চাইবো তোমরা কতটা ভালোবাসলে মাধবীলতাকে, তাদের পুরো পরিবারকে, আর কতটা তোমাদের মনে গাছ জায়গা করে নিতে পারলো।